হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। দুটো আপকামিং বাংলা সিনেমার টিজার এবং ট্রেলার নিয়ে কথা বলবো, একটা হচ্ছে সিটি অফ জ্যাকেলস এবং একটা হচ্ছে ফেলুদা। তো এই দুটো কাজ আমার কেমন লাগলো? প্রথমেই আসি সিটি অফ জ্যাকেলস বলে যে সিনেমাটা আসছে, সেটা একটা আমি বলবো যে একটা মাস্ট ওয়াচ কাজ। বিকজ এই যে একটা ইন্ডিপেন্ডেন্টলি বা প্রায় ইন্ডিপেন্ডেন্টলি একটা কাজ তৈরি করা এবং সেখানে একটা সাহসিকতার পরিচয় দেওয়া, বিকজ একটা ডার্ক থিমে কথা বলছে, সাবজেক্টটা বেশ আমার আই ক্যাচি বলে মনে হয়েছে। যেখানে আমি গল্পটাই দেখতে পাচ্ছি ট্রেলারে, বেসিক্যালি একটা ব্যাগ এবং তার মধ্যে অনেকগুলো টাকা, এবং এই টাকাটার কি পরিণতি কার কাছে আসে এবং সেই নিয়ে বিভিন্ন ধরনের ক্রাইম, একটু থ্রিল ফ্লেভার অ্যাড করা হয়েছে, সেগুলো আমার বেশ ভালো লেগেছে। প্রাউড ট্রিটমেন্ট আমার বেশ ভালো লেগেছে। সচরাচর এরকম ট্রিটমেন্ট আমরা কিন্তু দেখতে পাই না বাংলা কাজে, যেখানে একটা ঝা চকচকে ব্যাপার একটা ক্রাইম থ্রিলারের মধ্যেও দিদা হয়, কিন্তু একটা ডার্কনেসটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এই প্রাউড ট্রেলারে আমার বেশ ভালো লেগেছে। এখানে যদি আমি অভিনেতা অভিনেত্রীদের কথা বলি, আমরা বেশ প্রমিসিং কিছু কিছু কাজ বা আগে কাজ করেছেন এরকম অভিনেতা অভিনেত্রী দেখতে পাচ্ছি। সেখানে আমি সার্বিক কথা বলি বা আরো যারা আছেন প্রত্যেকের কিছু অল্প পরিসরে, মানে খরাজ বাবু আছেন, তার অভিনয় নিয়ে বলা মানে আমার মনে হয় সময় নষ্ট করা। কি ডাউন লেভেলের তিনি অভিনেতা আমরা প্রত্যেকে জানি, এবং তাকে যখন টাইপ কাস্টিং এর বাইরে এসে এই ধরনের একটা সিরিয়াস ক্যারেক্টারে কেউ ভাবে, তখন আমার সত্যি ভালো লাগে। বিকজ খরাজ বাবুর অভিনয় মানে আমরা জানি একটা কমিক অ্যাঙ্গেল থাকবে, একটা মানে ফানি ক্যারেক্টার হবে, এগুলোই আমরা দেখে এসেছি। কিন্তু ইদানিং কালে সেই সেট থেকে বেরিয়ে তাকে লোকে কিন্তু অন্য ধরনের কাজগুলো অফার করছে, এবং আমার মনে হয় তিনি সেটা ডিজার্ভ করে। বিকজ তার মতো ভার্সিটাইল অ্যাক্টারের তখনই সেই আভিজাত্যটা ফুটে উঠবে যখন তাকে বিভিন্ন ধরনের ক্যারেক্টার অফার করা হবে। এবং এখানে আমরা যে ক্যারেক্টার গুলোকে দেখতে পাচ্ছি তাদের প্রত্যেকটাই সেটস বা ধরন কিন্তু সেই রকম। ইনফ্যাক্ট ডায়লগ, ট্রিটমেন্ট, এর যে কালার, এর যে টেকনিক্যাল, সবগুলো আমার বেশ প্রমিসিং বলে মনে হয়েছে। তো আমি ট্রেলারটা দেখলাম এবং দেখে বেশ খুশি হয়েছি যে হ্যাঁ, নতুন পরিচালকরা বা নতুন যারা কাজ করার ইচ্ছা রাখে তারা এসে পড়ে এই ধরনের কাজ করছে, যেটা অবশ্যই বাংলা সিনেমাকে, বাংলা ইন্ডাস্ট্রিকে একটা হাইলাইট দেয়। তো এই ছিল আমার এই ট্রেলার সম্পর্কে কথাবার্তা। এবারে আসবো একটা আপকামিং হিউজ সিনেমা, যেটা হচ্ছে ফেলুদা এবং হত্যাপুরী, অর্থাৎ পুরীর উপর বেস করে যে গল্পটা আমরা জানি, সন্দীপ রায়ের পরিচালনা থাকবে। একটা কমপ্লিটলি নতুন ট্রায়ও দেখতে পাচ্ছি, সেটা ফেলুদার কথা বলি, তোপসের কথা বলি বা জটায়ুর কথা বলি, এখানে পুরীটাকে বেছে নেওয়া হয়েছে, অর্থাৎ হত্যাপুরী। এবং এটা আমরা জানি যে এটা SBF এ রিলিজ হওয়ার কথা ছিল, পোস্টারটাও চলে এসেছিল, অ্যানাউন্সমেন্টও চলে এসেছিল, বাট তারা তারপরে এটা ব্যাক আউট করে এবং অন্য প্রোডাকশনের হাত ধরে কাজটা আসার কথা হয় এবং কাজটা আসছে। তো দেখুন, এই টিজারটা আমরা খুব অল্প পরিসরে দেখতে পাই, যেখানে তিনটে ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হয়েছে, অর্থাৎ ফেলুদা, তোপসে এবং জটায়ু। তো ফেলুদাকে আমার কোথাও গিয়ে এই যেটুকু পরিসরে দেখানো হয়েছে আমি একদম ছুঁড়ে ফেলে দেওয়ার মতো বলতে পারবো না, তাকে ভালো লেগেছে। তোপসেকে আমি যতটা খারাপ ভেবেছিলাম সেই রকম খারাপ লাগছে না, একটু হলেও তাকে ভালো লাগছে। তার ভোলাপনটা, তার ফেস কাটিংটা অনেকটা তোপসের সাথে জাস্টিফাই করে। তবে এখানে হাস্যকর যে বিষয়টা লেগেছে সেটা হচ্ছে জটায়ু, মানে জটায়ুর যখন একটা প্রেজেন্স থাকে না একটা পার্টিকুলার সিনেমায় বা একটা এই ধরনের জার্নিতে, তখন একটা ওয়াও মোমেন্ট ক্রিয়েট হয় আমাদের। এবং এইখানে জটায়ুর ভূমিকা বা জটায়ুর যখন প্রেজেন্স এসছে তখন গা গুলিয়ে উঠেছে, এতটাই জঘন্য তাকে লেগেছে, এতটাই জঘন্য এই ক্যারেক্টারটার আমার মনে হয় চুজ করা হয়েছে। বিকজ আমরা আগে ভট্টাচার্য বাবুকে দেখেছি, বিভু ভট্টাচার্যের কথা বলছি, বা তারপরে আমরা যদি যিনি এখন করছেন জটের ভূমিকায় অনির্বাণ চক্রবর্তী, তাকেও কিন্তু বেশ ক্লাসি লাগে এবং ওই ক্যারেক্টারটার সাথে না আমরা তাও ম্যাচ করাতে পারি। কিন্তু এখানে যিনি করছেন তাকে নো অফেন্স, মানে দেখতে আমার অখাদ্য লেগেছে, থার্ড ক্লাস লেগেছে। এবং তার সিনেমায় যেহেতু একটা ভাইটাল রোল আছে, এই ক্যারেক্টারটা পুরো সিনেমাটাকে না ডুবিয়ে দেয় আমার এটা সংশয় হচ্ছে। সিনেমাটার যদি আমি সেট ডিজাইনের কথা বলি, একদম আহামরি কিছু নয় যে একটা ক্লাসি লুক দিচ্ছি, না সেরকম না। হ্যাঁ, মিউজিকের একটা আলাদাই অনুভূতি, একটা নস্টালজিয়া কাজ করে যে কোনো বাঙালির ক্ষেত্রে, এই পার্টিকুলার কাজের ক্ষেত্রে সেটা অন্যথা হয়নি। বাট ওভারঅল যে প্যাকেজিংটা আমি বলবো দারুণ হয়েছে, কখনোই নয়, এটা একটা সোসো কাজ বলে আমার মনে হয়েছে। এবং টিজারটা দেখে তো স্পেশালি সেরকমই ফিলিংস হয়। এর ট্রেলার বা পুরো সিনেমাটা কি বলবে সেটা ফিউচারের জন্যই তোলা থাক, বাট এই টিজারটা দেখে আমি এক প্রকার নিরাশই হয়েছে, এবং তার জন্য অবশ্যই জটের ভূমিকায় যিনি অভিনয় করছেন তিনি দায়ী। তো এই ছিল আমার রিয়াকশন। তোমাদের কেমন লেগেছে এই টিজারটা বা ট্রেলারটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।